ভোজন রসিক বাঙালিদের জন্য দেবাদিত্য চৌধুরী নিয়ে এসেছেন এমন এক বই যেখানে রয়েছে কলকাতার বনেদি খাবার দোকানগুলির ঠিক ঠিকানা। মঙ্গলবার প্রকাশিত হয়েছে আহারের সেকাল একাল বইটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র ছাড়াও কলকাতার নামি ক্যাফে রেস্তোরাঁর বিশিষ্ট ব্যক্তিরা। কলকাতার বেশ কিছু পুরনো দিনের নামজাদা খাবার দোকানের বিশেষত্ব জানানো হয়েছে আহারের সেকাল একাল বইটিতে। সেই তালিকায় একদিকে যেমন আছে রয়্যাল ইন্ডিয়ান হোটেল আমিনিয়া মতো নামি বিরিয়ানির দোকান, পাশাপাশি চিত্তরঞ্জন বাবুর দোকান থেকে শুরু করে রয়েছে কেসি দাস বা চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডারের নামও। একেবারে বিরিয়ানি থেকে মিষ্টির দোকান, কোনোটাই বাদ পড়েনি। আহারে সেকাল একাল এটা একটা ভাবনা নয়, এটা একটা প্রজেক্ট। যে প্রজেক্টে আমরা চেষ্টা করেছি পুরনো হারিয়ে যাওয়া সব রেস্তোরাঁগুলো, যেগুলো এখন লোকে আর খুব একটা যায় না, বা সেই রেস্তোরাঁগুলো সামহাও কোথাও হারিয়ে যাচ্ছে নতুন রেস্টুরেন্টের ফরম্যাটে, সেগুলোকে একটা বইয়ের মাধ্যমে করে আর্কাইভ করে রাখার চেষ্টা করেছি। বইটির মাধ্যমে যেই যে রেস্তোরাঁগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে আবার আমরা দেখতে পারবো, আবার আমরা পাবো, তাদের সম্বন্ধে জানতে পারবো। দিন যত বদলাচ্ছে খাবারের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে খাবারের দোকানের ঠিকানা, আসছে নানা থিম ক্যাফে, সবাই পরিচিত হচ্ছে ক্যাফে কালচারের সঙ্গে, ভিড় বাড়ছে সেখানেও। তবে কি হারিয়ে যাচ্ছে কলকাতার ঐতিহ্যতম খাবার দোকানগুলি? হারিয়ে যাতে না যায় তারই প্রয়াস দেবাদিত্যর এই বইয়ে। নিউজ টাইম